কিভাবে তৈরি হয়েছিল সেই গুহা যা এখনো পর্যন্ত জানা যায়নি। এই মন্দিরটি বিশ্বের সবচেয়ে পবিত্রতম স্থান হিসেবে পরিচিত। স্থানীয় ও ভক্তদের বিশ্বাস এখনো পর্যন্ত এই মন্দির ঘিরে রয়েছে এক শক্তিশালী পজিটিভ এনার্জি। হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে জম্মু ও কাশ্মীরের বৈষ্ণদেবীর মন্দির, দেবীর দর্শন পেলেই জীবনের মনোবাঞ্ছা পূরণ হয় এমনটাই প্রচলিত। আজ আমরা চলেছি সেই দেবী দর্শনের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা মন্দিরের খুব কাছে হোটেল সঞ্জীব প্যালেসে এসে উঠেছিলাম কাটরাতে এবং ভোরবেলা আমরা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই আমাদের হোটেল, আমরা সকালবেলা, এখন বাজে হচ্ছে 5:44, আমরা এখন জয় মাতা দি মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা এখন ইচ্ছা আছে ঘোড়ায় করে যাওয়ার, দেখি আগে গিয়ে কীভাবে যাওয়া যায়। আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, সম্পূর্ণ রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, হোটেল থেকে বেরিয়ে আমরা একটি অটো রিজার্ভ করে নিয়েছিলাম। আমাদের 5 জনের জন্য ভাড়া পড়েছিল 150 টাকা এবং অটোরিক্সা করে আমরা পৌঁছে গেছিলাম কাটরায়, যেখান থেকে বৈষ্ণদেবী মন্দিরের যাত্রা শুরু হয় সেই প্রথম চেক পয়েন্টের গেটে। তো আমরা অটো করে এতটা পর্যন্ত চলে এসেছি, এখন আমরা অর্ধকুমারী পর্যন্ত যাব। প্রিপেডে ঘোড়া আমরা ব্যবস্থা করব, ইচ্ছে আছে। বন্ধুরা, এই চেক পয়েন্টেই প্রথমে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি সমস্ত কিছু চেক হবে এবং তারপরে এখানে ভালোভাবে সার্চ করা হবে তোমার কাছে কিছু আছে কি না, যেগুলো নিয়ে যাওয়া উচিত না সেই সংক্রান্ত বস্তুগুলো এখানে কিন্তু রেখে দেওয়া হবে। তারপরেই তোমাকে আগে যাওয়ার পারমিশন দেওয়া হবে। দেখতে পাচ্ছ এক্স-রে মেশিন, এই মেশিনে তোমার সাথে থাকা ব্যাগ চেক হয়। বন্ধুরা, এবার আমাদের 5 জনের জন্য আমরা প্রিপেডে ঘোড়া বুক করলাম। এটা হলো প্রিপেড ঘোড়া বুকিং কাউন্টার। তো আমরা ঘোড়ায় চড়ে বসলাম, এখন পেছনে আমাদের টিম দেখতে পাচ্ছ, বাবা মা সবাই আছে। তো চলেছি বৈষ্ণদেবী দর্শনের জন্য। অর্ধকুমারী পর্যন্ত আমরা ঘোড়াতে যাব, তারপরে আমরা ওখান থেকে হয়তো ব্যাটারি গাড়ি বা পায়ে হেঁটে বা দেখবো তখন কি ব্যবস্থা করা যায়। যদি কিছু না পাই আবার সেই ঘোড়া দিয়ে হয়তো চাপতে হতে পারে। তো দেখছি, প্রথমে অর্ধকুমারী পর্যন্ত যাই। তো ঘোড়াতে চড়ে বেশ ভালোই লাগছে, তবে এখানকার ঘোড়াগুলো অনেক বড়। তোমরা কেদারের ভিডিও দেখেছো আমাদের, তো কেদারের ভিডিওগুলো তো সেরকম বড় ছিল না ঘোড়া, কিন্তু এখানে ঘোড়া কিন্তু বেশ বড়, অনেক উঁচু। এখানে একটা জিনিস দেখলাম, এখানে পরিস্থিতি বেশ ভালো, তার কারণ এখানে যখন পর্চি করলাম, তোমরা দেখলে ভিডিও আমি দেখালাম, যে প্রিপেড অর্থাৎ আগে থেকে পয়সা দিয়ে গভর্নমেন্টের জায়গা থেকে তোমরা ঘোড়া করতে পারো। প্রত্যেক ঘোড়া পড়ছে 650 টাকা করে অর্ধকুমারী পর্যন্ত, আর 1200 টাকা করে লাগছে তোমার, 1250 করে লাগছে তোমার পুরোটা ভবন পর্যন্ত যেতে। তো আমরা তো অর্ধকুমারী পর্যন্ত করেছি, যার জন্য আমাদের 650 টাকা করে লেগেছে প্রিপেডে। আর দেখো আমার গলায় একটা কার্ড ঝুলি দিয়েছে, দেখতে পাচ্ছ, তো এইটা হচ্ছে ঘোড়া আলার কার্ড, অর্থাৎ যে ঘোড়াটা নিয়ে যাচ্ছে তার কার্ড এটা। তো ওখানে যাওয়ার পরে আমরা এই কার্ডটা ওদের দিয়ে দিলে তারপরে ওরা ফ্রি হবে। অর্থাৎ এইভাবে প্রত্যেকটা ঘোড়াতে যার যার সবারই তার প্রত্যেকটার উপরে একটা করে এরকম কার্ড সবার গলায় ঝুলিয়ে দেওয়া আছে। তো ওখানে সিস্টেম খুবই ভালো, কোনো রকম জোরচুরির ব্যাপার নেই, গভর্নমেন্ট রেট ফিক্সড করা, সেই রেট অনুযায়ী তোমরা ঘোড়া পেয়ে যাবে এখানে আরামসে। তো আমরা ঘোড়া নিয়ে নিয়েছি, তো এখানে এমন কিছু খাড়াইও না, আমাদের যেমন লেগেছিলো কেদারে বা যমুনোত্রীতে যেমন খাড়াই একদমই সেরকম খাড়াই না, বেশ সুন্দর লাগছে যেতে, পরিবেশটাও বেশ সুন্দর আজকে, অতটা রোদও নেই এখন। কেবল সকাল আমরা স্টার্ট করেছি 7টা থেকে, তো এখন মোটামুটি আমরা চলেছি। দেখো এবার আশপাশের পরিস্থিতিটা একটু দেখিয়ে দিই। বন্ধুরা, ভারতের পৌরাণিক ইতিহাস থেকে জানা যায় ভারতের দক্ষিণে অবস্থিত একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন ত্রিকুটা। রত্নাকর সাগর এবং তার স্ত্রী বিয়ের পর নিঃসন্তান ছিলেন, দীর্ঘদিন সন্তানের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন তারা। অবশেষে তাদের কোলে জন্ম নেয় এক কন্যা সন্তান। এই কন্যা সন্তানের জন্মের পরেই তারা শপথ নিয়েছিলেন যে সন্তানের ভবিষ্যতের ওপর কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না তারা। পরবর্তীকালে এই কন্যা সন্তান বৈষ্ণদেবী নামে পরিচিত হয় সকলের কাছে। মাত্র 9 বছর বয়সে সে রাম ও বিষ্ণুকে তুষ্ট করার জন্য তপস্যা করে। অবশেষে ভগবান শ্রীরাম ও বিষ্ণু দুজনেই সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেন বৈষ্ণদেবীকে।
বন্ধুরা, চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছলাম অর্ধকুমারীতে। অর্ধকুমারীতে এসে আমাদের ভাগ্যের ব্যাটারি গাড়ি মিলল না। এরপরে আমরা আবার ঘোড়ায় চেপে বসলাম। তো অর্ধকুমারী থেকে আমরা আবার বেরিয়ে পড়েছি ঘোড়াতে। তো তোমরা দেখলে আমরা রাস্তার মাঝখানে একটু টিফিন করে নিলাম। তো ছোলা বাটোরা ছিল 50 টাকা প্লেট, দুটো করে দিয়েছিল, আর চা খেয়েছি তার সাথে। ভালো ছোলা বাটোরার কোয়ালিটি ভালোই ছিল, খারাপ না, খেতে বেশ ভালো। তো খাওয়া দাওয়া করে আমরা আবার ঘোড়ায় উঠে বসেছি এবং ঘোড়া করে আবার এগিয়ে যাচ্ছি ভবনের দিকে। তো ঘোড়া পুরো ভবনে যাবে না, হয়তো 500 মিটার আগে যাবে, তারপরে ওখান থেকে একটুখানি হেঁটে আমরা ওই ভবনের দর্শন করব মাতাজির। তো তারপরে ইচ্ছে আছে ভৈরবনাথের উদ্দেশ্যে যাওয়ার, কিন্তু সেটা যেহেতু আমার মা বাবা বয়স্ক লোকজন আছে সাথে, তাদের কথা ভেবে দেখি তারা যদি যেতে পারে। তার কারণ বলছে এখন মেনটেন্যান্সের জন্য হয়তো রোপওয়ে বন্ধ আছে, তো সেটা দেখে নিয়ে ব্যবস্থা করব। আর নামার ব্যাপারটাও তখন চিন্তা করে দেখবো যে কিসে করে নামি, হেঁটে না ঘোড়ায়। দেখি আগে ওপরে পৌঁছে প্রথমে দর্শন হোক, তারপরে সেই সিদ্ধান্তগুলো নেওয়া যাবে। তো এখন চলেছি, জয় মাতাদি। বন্ধুরা, রাস্তায় যেতে যেতে চোখে পড়ছে চিকিৎসা পরিষেবা কেন্দ্র, টয়লেট এবং তার সাথে পানীয় জল, এসবের সুবন্দোবস্ত আছে এখানে। এখানে হেলিকপ্টারও সুবন্দোবস্ত আছে, নিচ থেকে হেলিকপ্টার উপরে যায়, কিন্তু পুরোটা যায় না, ওখান থেকেও প্রায় 3 কিলোমিটার মতন আবার যেতে হয়। কিন্তু আমি বলবো যারা সম্ভব তোমরা ঘোড়া বা পায়ে হেঁটে যদি আসো ওতেই বেশি মজা, কারণ আমি যাদেরকে জিজ্ঞাসা করেছি হেলিকপ্টারে কিন্তু এই মজাটা তোমরা নিতে পারবে না। রাস্তার একটা আলাদা মজা আছে, এই মাতাজির দর্শনে যাওয়ার সময় যে রাস্তাটা পার করছি ঘোড়ায় করে, দেখতে দেখতে যাচ্ছি চারিদিকে পাহাড়ের যে একটা সুন্দর অনুভূতি, এটা কিন্তু তোমরা হেলিকপ্টারে গেলে মিস করে যাবে। তো আসলে কিন্তু অবশ্যই আমার মনে হয় এই ঘোড়া বা পায়ে হেঁটে যাওয়াটা বেশি ভালো হবে। শেষমেশ দূর থেকে দর্শন মিলল প্রথমবার মা বৈষ্ণো দেবীর ভবনের, দেখে নাও সেই অপূর্ব দৃশ্য। তা আমরা ঘোড়ার থেকে নেমে গেছি, এখন হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছ তোমরা। এখন একটুখানি আর রাস্তা আছে বলছে, একটু হেঁটে যেতে হবে, তো আমরা হেঁটে যাচ্ছি সবাই মিলে। কতক্ষণ লাগে দেখা যাক, হয়তো আর 10-15 মিনিট লাগবে হেঁটে যেতে। এই যে আমরা হেঁটে যাচ্ছি সবাই মিলে। বন্ধুরা, দেখতে পাচ্ছ লকার রুম। এই লকার রুমে তোমাদেরকে তোমাদের জুতো, ব্যাগ, বেল্ট, মোবাইল ফোন ইত্যাদি রেখে তালা বন্ধ করে সেই চাবিটা সাথে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে বিনা পয়সায়। বন্ধুরা, আমরা বৈষ্ণোদেবী পৌঁছেছিলাম চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে। নবরাত্রি চলার জন্য এই সময় মন্দিরকে অপূর্ব সাজে সজ্জিত করা হয়েছিল, দেখতে পাচ্ছ সেই ফুলের অপূর্ব সজ্জা। বন্ধুরা, জম্মু থেকে 48 কিলোমিটার দূরে ত্রিকুট পাহাড়ের পাদদেশে 2800 ফুট উচ্চতায় কাটরা শহর, এখান থেকে 13 কিলোমিটার দূরত্বে 5200 ফুট উচ্চতায় এই বৈষ্ণোদেবী মন্দির। এই মন্দিরের অপর নামই ত্রিকুট ভগবতী মন্দির, সারা বছর ধরেই ভক্তদের ঢল নেমে থাকে এই মন্দিরে। বৈষ্ণবী কন্যা ত্রিকুটার তপস্যায় সন্তুষ্ট হয়ে বিশেষ বরদান করেছিলেন রামচন্দ্র, এবং স্বয়ং ভগবান রাম অঙ্গীকারবদ্ধ হন এই বলে যে কলিযুগে তিনি এই বৈষ্ণবী কন্যাকেই বিবাহ করবেন। শ্রীরামচন্দ্রের এই অঙ্গীকারের কথা জানতে পেরে গোরখনাথ নামে এক তান্ত্রিক তার অন্যতম শিষ্য ভৈরবনাথকে এখানে পাঠান মাতার বিষয়ে জানতে। ভৈরবের চোখে ধুলো দিয়ে মাতা চলে যান হিমালয়ের উদ্দেশ্যে। পথের তৃষ্ণা মেটাতে বান মেরে সৃষ্টি করেছিলেন বাণগঙ্গা, যা তোমরা এই রাস্তায় আসতে গেলে চোখে পড়বে। এখানে রয়েছে মাতার পদচিহ্ন, এবং তারপরে অর্ধকুমারী গুহায় আরাধনা শুরু করেন তিনি। প্রায় 9 মাস পরে দেবীকে খুঁজে পান ভৈরবনাথ, কিন্তু দেবী চলে যান দরবার বা মন্দিরে, যা এখন তোমরা দেখতে পাচ্ছ। তা সত্ত্বেও ভৈরব পিছু নেন দেবীর। ক্রুদ্ধ দেবী শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দ্বারা মুণ্ডচ্ছেদ করেন ভৈরবনাথের, ছিন্ন মুণ্ডটি গিয়ে পড়ে কিছু দূরে পাহাড়ের মাথায়। মৃত্যুকালে দেবী ক্ষমাদান করেন ভৈরবনাথকে। মূল গুহা থেকে 2.5 কিলোমিটার দূরে রয়েছে এই ভৈরবনাথের মন্দির। আমাদের দর্শন হয়ে গেছে জয় মাতাদি, সেই ভিডিও তোমাদের দেখাতে পারলাম না, তা এখন ভেতরে ক্যামেরা নেই, বাইরের দৃশ্যগুলো আমি দেখালাম। তো এখন দেখছো আমরা এখন ভৈরবনাথের মন্দিরের দিকে চলেছি। তো ভৈরবনাথ যাওয়ার জন্য দুটো পথ আছে, একটা ঘোড়া দিয়ে যাওয়া যায়, 400 টাকা নেয়, আর একটা হচ্ছে রোপওয়ে দিয়ে। তো আমরা রোপওয়ে দিয়ে যাওয়া পছন্দ করছি, তো আমরা এখন রোপওয়ে লাইনে দাঁড়িয়ে
আছি। রোপওয়ে লাইন চলেছে, এটা রোপওয়ে লাইন যেটা তোমরা দেখছো। তো জানি না কতক্ষণে গিয়ে পৌঁছবো, তো রোপওয়ে লাইন চলছে এখন। এই রোপওয়ে লাইনে আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ বেশ ভিড় আছে আজকে। আর মাতাজির মন্দির ঠিক পেছনে, আমার ঠিক পেছনে ভবন দেখতে পাচ্ছ, ওটা মাতাজির মন্দির। আর আমরা এখন ভৈরবনাথের মন্দিরের দিকে যাচ্ছি। এই রোপওয়ের ভাড়া পড়ে জনপ্রতি 100 টাকা এবং সময় লাগে খুব বেশি হলে 5 মিনিট। বেশ আরামেই এই রোপওয়ে করে ভৈরবনাথের মন্দিরে তোমরা চলে যেতে পারবে। ঘোড়ার থেকে এই রোপওয়েতে যাওয়া অনেক বেশি আরামদায়ক। রোপওয়ে থেকে নামার পরে আরও 10 মিনিট লাগবে পায়ে হেঁটে ভৈরবনাথ মন্দিরে যেতে। তোমরা দেখছো আমরা রোপওয়ে করে এখন চলে এসেছি ভৈরবনাথের মন্দিরে। তো পেছনে দেখে নাও, মাতাজির মন্দির ঠিক পেছনে আছে, কতটা নিচে 5200 ফুট ওটা উচ্চতা ওই জায়গাটা। এটা আরও বেশ কিছুটা উচ্চতা আমরা উঠে গড়েছি রোপওয়ে দিয়ে। তো রোপওয়ের ভাড়া 100 টাকা করে নিয়েছে পার পার্সন। তো আমরা এখন ভৈরবনাথের মন্দিরে আছি, এটা হচ্ছে ভৈরবনাথের মন্দির। তো এটার মাহাত্ম্য এটা, যখন মাতাজি এখানে এসে বৈষ্ণদেবী আশ্রয় নিয়েছিল ভৈরবনাথের তারাকে, তো ভৈরবনাথ ওনার একজন ভক্তই ছিলেন আলটিমেটলি দেখা যায়। তো উনি ওনাকে দর্শন করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে উনি এখানে এসে দর্শন পেয়ে গেছিলেন। তো তখন ওর মাথা চক্র দ্বারা খণ্ডিত করে দেয় বৈষ্ণদেবী, এবং ঘরটা থাকে ওই আগেই যার উপর দিয়ে লোক ওই গুহায় ঢোকে, সেটা ওনার ঘর। আর মাথাটা পড়েছিল এইখানে, অর্থাৎ এই মন্দিরের এই জায়গাতে মাথাটা পড়েছিল। তো তখন ওনার প্রার্থনা ছিল মা বৈষ্ণদেবীর কাছে যে কিভাবে মা আমার মাহাত্ম্য প্রচার হবে, সবাই তো আমাকে দুরাত্মা বলে জানবে, কেউ তো জানবে না যে আমি তোমার কত বড় ভক্ত ছিলাম। তখন বৈষ্ণদেবী বলেছিলেন যে না, তুমি যে আমার ভক্ত সেটা অপমান হবে, কারণ তুমি এত কষ্ট করেছো আমার দেখা করার জন্য। কিন্তু আলটিমেটলি এটা ভাগ্য ছিল যে আমাকে এটা চক্র দ্বারা তোমার দেহ খণ্ডিত করে দিতে হয়েছে, তো মাথাটা এখানে পড়েছে তোমার। তো আমি আশীর্বাদ করছি যে আজকে থেকে আমাকে যারা দর্শন করতে আসবে তারা শুধুমাত্র আমাকে দর্শন করলে হবে না, তোমাকেও দর্শন করতে হবে, অবশ্যই ভৈরব মন্দিরে এসে তোমাকে দর্শন করতে হবে, না হলে কিন্তু এই বৈষ্ণদেবী যাত্রা বলা হবে আধুরা, অর্থাৎ সম্পূর্ণ হবে না, যাত্রা অর্ধেক থেকে যাবে। তাই অবশ্যই ওই মাতাজি মন্দির দর্শন করার পরে কিন্তু অবশ্যই আসতে হবে এই ভৈরবনাথ মন্দির দর্শন করতে। জয় মাতাদি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছনে যে পাহাড়টা, এটা ত্রিকুটা পাহাড়। আর এখানে ত্রিকুটেশ্বরী মায়ের নাম, তাই মাকে ত্রিকুটাও বলা হয়। ত্রিকুট পাহাড়ে যেহেতু ওনার অবস্থান তাই এই নাম মায়ের। দেখতে পাচ্ছ সম্পূর্ণ পাহাড়টা তোমরা এখান থেকে, এই ভিউ পয়েন্ট থেকে, আশা করি সুন্দর লাগছে। আর মাতাজির মন্দির দেখো নিচে দেখা যাচ্ছে সুন্দরভাবে, সম্পূর্ণ ত্রিকুট পাহাড়টা তোমরা এখান থেকে সুন্দরভাবে দেখতে পাচ্ছ। বন্ধুরা এবার চলো দেখে নিই আমাদের জনপতি হিসাবে কত টাকা খরচ পড়েছিল এই বৈষ্ণদেবী দর্শনে। বন্ধুরা আমরা প্রথমে পৌঁছেছিলাম জম্মু এয়ারপোর্ট, এবং জম্মু এয়ারপোর্ট থেকে কাটরা শহরে যেতে আমাদের যে গাড়ি ভাড়া লেগেছিল সেটা হলো 1000 টাকা। হোটেল ভাড়া 1200 টাকা করে, দুদিনের জন্য 2400 টাকা খরচ পড়েছিল। খাবার খরচ ব্রেকফাস্ট ডিনার এবং লাঞ্চ যদি ধরা হয় তাহলে 400 টাকা করে এক একজনের খরচ পড়ছিল, এবং আমরা দুদিন ছিলাম তাই এক একজনের 800 টাকা খরচ পড়েছিল। বন্ধুরা আমরা যে অটো ভাড়া করেছিলাম, অর্থাৎ হোটেল থেকে বৈষ্ণবদেবী চেক পয়েন্ট পর্যন্ত 150 টাকা, যাতায়াতের জন্য 300 টাকা। বন্ধুরা ঘোড়া নিয়েছিলাম আমরা যাওয়ার সময় সম্পূর্ণ একদম কাটরা শহর থেকে ভবন পর্যন্ত 1250 টাকায়, এবং আসার সময় আমরা অর্ধকুমারী পর্যন্ত হেঁটে এসেছিলাম, এবং তারপরে 650 টাকা ভাড়া দিয়ে আমরা কাটরা শহরে পৌঁছেছিলাম। এক্ষেত্রে আমাদের ঘোড়া ভাড়া টোটাল লেগেছিল 1900 টাকা, ফলে আমাদের টোটাল খরচ হয়েছিল 6400 টাকা। এর সাথে তোমাদের যোগ করতে হবে ট্রেন বা তোমরা যদি প্লেনে যাও তার ভাড়াটি। তো বন্ধুরা দেখলে আমরা এখন ত্রিকুট পাহাড় থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি
আমাদের বৈষ্ণোদেবী দর্শন হয়ে গেছে। তারপরে আমরা রূপয়ে করে কালভৈরব দর্শন করেছিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের ফ্যামিলি, আমরা আস্তে আস্তে এবার নেমে যাচ্ছি নিচে কাটরার দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ব্যাটারি গাড়ি। তো এই গাড়িগুলো তোমাদের এখানে দেখছো যে রাখা আছে এখানে ব্যাটারি গাড়িগুলো, তো এগুলো যাতায়াত করে অর্ধকুমারী থেকে এই বৈষ্ণোদেবী পর্যন্ত। কিন্তু এই ব্যাটারি গাড়িগুলোর কিন্তু টাইম আছে, সেই টাইমের বাইরে এরা চলে না, এরকমভাবে দাঁড়িয়ে থাকে শুধু শুধু। আর এখানে ভিড় বেশি হয়ে গেলে লোকে চালায় না, মনে হয় বন্ধ করেই রাখে। আর অনলাইনে বুকিং করতে হয়, কীভাবে বুকিং করতে আর্ধেক লোক জানে না, ওরা নিজেরাও জানে না। আর বুকিং করার পরে যেটুকু বাকি থাকে 10-12 জন, খুব বেশি তার বেশি লোককে এরা নেয় না। আর এখানে সবথেকে সমস্যা যেটা সেটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য এখানে কোনো আলাদা ব্যবস্থা নেই। এই গাড়িগুলোতে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা কোনো ব্যবস্থা এরা রাখেনি, তাই জন্য এই গাড়ির ভরসা তোমরা একদমই করো না। হয় ঘোড়া, না হলে পায়ে, না হলে তোমাদের দিল্লিতে আসা সবথেকে ভালো হবে। দর্শন শেষে আমরা হেঁটে হেঁটে এখন নেমে যাচ্ছি। তো এটা ব্যাটারি গাড়ির রাস্তা এবং এখান দিয়ে শুধু পায়ে হেঁটে মানুষ নামতে পারে, এখানে ঘোড়া যায় না। এটা আমরা অর্ধকুমারী পর্যন্ত আগে হেঁটে হেঁটে যাবো। 5টার সময় আমরা হাঁটা শুরু করেছি, এখন দেখি কখন গিয়ে আমরা অর্ধকুমারী পৌঁছতে পারি। অর্ধকুমারী থেকে আবার কাটরা যাবো, সেটা তখন দেখবো কি ব্যবস্থা করা যায়। রাত্রি 8:30 সময় আমরা এসে পৌঁছলাম অর্ধকুমারীতে। এরপরে আমরা বাকি রাস্তা ঘোড়াতে করে যাব। রাত্রি 10টার সময় আমরা এসে পৌঁছলাম কাটরা শহরে। আশা করি আমাদের এই বিশেষ পর্বটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলকে। জয় মাতা দি।